আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ডেলি রোজির পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। প্রথমে সরি বলে নিচ্ছি, বিকজ অনেকদিন আমি ব্যস্ততার কারণে ভিডিও পোস্ট করতে পারিনি। তো সামনে ইনশাল্লাহ রেগুলার ভিডিও পোস্ট করার চেষ্টা করব। স্যুপ খেতে আমরা সবাই খুব পছন্দ করি, আর সেটা যদি হয় থাই স্যুপ তাহলে তো কোনো কথাই নেই। তো আজ আমি খুব সহজে কিভাবে থাই স্যুপ বানানো যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। থাই স্যুপের জন্য আমি এখানে 160 গ্রাম প্রন নিয়েছি। প্রনগুলোর মাথা এবং পিঠের যে ময়লাটা আছে ওটা ফেলে পরিষ্কার করে নিয়েছি। বোনলেস চিকেন নিয়েছি 130 গ্রাম, আমি এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। মাশরুম নিয়েছি 100 গ্রাম, আর চিকেন স্টক নিয়েছি 1 লিটার। এখানে আমি আদা নিয়েছি 4 স্লাইস, হাফ কাপ ক্যাচাপ নিয়েছি, সুইট চিলি সস নিয়েছি 1/4 কাপ, 3টি কাঁচামরিচ নিয়েছি, টেস্টিং সল্ট নিয়েছি 1/2 টেবিল চামচ, লবণ নিয়েছি 7 মতো, চিনি নিয়েছি 7 মতো, লেবুর রস 1/2 চা চামচ, ডিমের কুসুম নিয়েছি 4টি, জর্দা রং নিয়েছি 1/4 চা চামচ, কর্নফ্লাওয়ার নিয়েছি 1/3 কাপ, 2টি থাইপাতাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার চুলায় প্যান বসাবো, প্যানটাকে একটু গরম হতে দেব। এর মাঝে আমি কর্নফ্লাওয়ার গুলোকে সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিব। নর্মাল পানি দিয়ে কর্নফ্লাওয়ার গোলাতে হবে, এখানে গরম পানি দিলে কর্নফ্লাওয়ার গুলো ঠিক মতো গলবে না, দানা দানা থেকে যাবে। এবার প্যানের মধ্যে চিকেন স্টকটা ছেড়ে দিব। চুলার আঁচ থাকবে এই সময় মিডিয়াম। এবার আমি এর মধ্যে মরিচ গুলো দিয়ে দিব, লেমন গ্রাস দিব, এবার চিকেন এবং প্রন গুলো দিয়ে দিব। এখন আমি এর মধ্যে আদা স্লাইস গুলো দিব, কেটে রাখা মাশরুম গুলো দিব, একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি টেস্টিং সল্ট দিব, লবণ দিব, সুইট চিলি সস দিব, একটু নেড়ে চেড়ে এর মধ্যে ক্যাচাপ দিব। ক্যাচাপ দিয়ে আবার আমি এটাকে নাড়বো।
এবার ডিমের কুসুমগুলোর মধ্যে সামান্য একটু জর্দা রং দিয়ে আমি এটাকে ভালোভাবে ফেটে নেব। হাঁসের ডিমের কুসুম এখানে ব্যবহার করলে জর্দা রং না দিলেও চলবে, কারণ হাঁসের ডিমের কুসুমটা আরো কালারফুল হয়, তাই আপনারা চাইলে জর্দা রং না দিলেও চলবে। তখন এবার আমি অল্প অল্প করে কুসুমগুলো সুপের মধ্যে ঢালব এবং অনবরত নাড়তে থাকব। এবার আমি সুপের মধ্যে সেই গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার অল্প অল্প করে ঢেলে দিব। পুরো কর্নফ্লাওয়ারটা একবারে দিব না, থাই সুপের থিকনেসটা দেখে তারপরে আমি আবার এর মধ্যে কর্নফ্লাওয়ার দিব। থাই সুপে যে এরকম পছন্দ করেন, থিকনেসটা ডিপেন্ড করে আপনাদের উপরে, আপনারা কে কতটুকু থিকনেস পছন্দ করেন। এবার আমি সুপটা অনবরত নাড়তে থাকব। এই সময় চুলার হিট থাকবে হাইতে। এখন আমি এর মধ্যে লেমন জুসটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার সুপের কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি সামান্য একটু চিনি সুপের মধ্যে দিব। আমার সুইট চিলি সসটা অনেক সুইট ছিল, তাই সামান্য একটু চিনি আমি এখানে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার থাই স্যুপ, খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।